আমার নাম মোহাম্মদ হাসান তারেক দীপ। আমি এসেছি আটলান্টা জর্জিয়া থেকে। আমি এসেছি এখানে ক্রিকেটের কারণে। আমি ইউএসএ ক্রিকেটের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে আসছি। তো এখানে আসলাম আপনাদের, আমরা একটা রিলেশনশিপ বিল্ড করার জন্য বিসিবির সাথে, ইউএসএ ক্রিকেটের সাথে। আমরা রিসেন্টলি ইউএসএ ক্রিকেট আইসিসির সাথে অ্যাফিলিয়েটেড হয়েছি। তা তার মানে আমরা এখন ওডিআই কমপ্লায়েন্স, আমরা টি-20 আর ওডিআই খেলতেছি। আর আপনারা হয়তো শুনছেন, জানেন যে আমরা 2024-এ কো-হোস্ট করতেছি ওয়ার্ল্ড কাপ ওয়েস্ট ইন্ডিজের সাথে। তো ক্রিকেট ইজ গ্রোয়িং রাইট নাও, এখন খুব বড় আকারে গ্রো করতেছে আমেরিকাতে। তো আমরা চাচ্ছি যে এখানে বাংলাদেশের সাথে আমাদের রিলেশনশিপটা ইম্প্রুভ করতে আর একটা স্ট্রং রিলেশনশিপ ক্রিয়েট করতে, যেখানে আমরা ইচ আদারকে হেল্প করতে পারবো। তা আমাদের এখানের মধ্যে মনে করেন আমরা কোচ নিয়ে যেতে পারবো, বাংলাদেশ থেকে কিছু কোচ এখান থেকে, বা কিউরেটার যে মাঠের জন্য। অলসো আমরা চাবো যে আমাদের ইউএসএর আন্ডার-19 টিমের টিম ট্রাভেল করবে এখানে। আমরা অলসো ইউএসএর আন্ডার-19, বাংলাদেশের আন্ডার-19 টিমকে ইনভাইট করতে যাচ্ছি ইউএসএ থেকে। আমরা অবশ্য ন্যাশনাল টিমকেও এক পর্যায়ে অ্যাভেলেবিলিটি হিসেবে আমরাও ইনভাইট করতে চাই। তো যেইভাবে করা যায়, আমাদের একটা বড় কমিউনিটি আছে আমাদের আমেরিকাতে, বাংলাদেশি কমিউনিটি। তা ওই কমিউনিটির অনেক রিকোয়েস্ট, ডিম্যান্ড যে আমরা বাংলাদেশের সাথে কীভাবে ইম্প্রুভ করতে পারি ক্রিকেট। তো আমাদের আমাদের মেন সিনিয়র টিমকেও চাই যে একটা পর্যায়ে এসে ইউএসএতে খেলবে, ইভেন ইফ ইটস পসিবল যে 2024 ওয়ার্ল্ড কাপের আগে কিছু ওয়ার্ম আপ গেম খেলার জন্য উই ক্যান ডু দ্যাট অ্যাজ ওয়েল। আর আমরা চাবো আরও কিছু কিছু ক্ষেত্রে যে আমাদের যেই লিগ, আইসিসি যে লিগ আমেরিকাতে শুরু হয়েছে মাত্র, ওইখানে আমাদের কোটা আছে, ফরেন প্লেয়ারদের কোটা, যেখানে আমরা বিদেশ থেকে প্লেয়ার নিয়ে আসি। তো আমাদের এখানে মনে করেন পৃথিবীর সব দেশ থেকেই প্লেয়ার আসছে। আমাদের এখন, আমার বাংলাদেশি হিসেবে আমার গোল যে আমরা বাংলাদেশ থেকে কীভাবে নিয়ে আসতে পারবো প্লেয়ার। তা আমি অবশ্য এখানে আমাদের লিগে আমি একটা টিম ওন করি। আমি আটলান্টা জর্জিয়া থেকে এসেছি, আমার টিমের নাম হচ্ছে আটলান্টা ফায়ার। তো আমি চাই যে আমার এখান থেকে যদি কোনো কোচ নিতে পারি আমাদের টিমের, 3-4 মাস সিজনের সময় কোচিং করাবে। অলসো যে এখানে আমাদের কিছু কিছু অপশন আছে বিদেশি প্লেয়ার খেলানোর, তো আমরা চাবো যে কিছু বিদেশি প্লেয়ার তাদের অ্যাভেলেবিলিটির উপরে যে আমরা এখানে আমাদের নিয়ে আসতে পারবো খেলানোর জন্যে। তো এই জন্যেই আমাদের মিটিংটা ছিল এখানে। আমরা ভেরি সাকসেসফুল কমিউনিকেশন, জাস্ট এ স্টার্ট, আমরা এখান থেকে স্টার্ট করলাম। এটা আরও ভবিষ্যতে আরও ডিপার পজিশনে যাবে, আর আমরা চেষ্টা করবো কন্টিনিউয়াস গ্রোথ। আমরা চাবো যে আমেরিকাতে ক্রিকেট যাতে বড় হয়। আমেরিকাতে যদি ক্রিকেট বড় হয়, এটা গ্লোবাল ক্রিকেটের জন্য ভেরি বেনিফিশিয়াল হবে। আমাদের এখানে স্পন্সর, ফাইন্যান্সিয়াল অ্যাভেলেবিলিটি, এগুলো অনেক বেটার হবে। তো ওইটাই আমাদের মেইন গোল, যে কীভাবে আমরা ক্রিকেটটাকে বড় করতে পারি, আর কীভাবে আমরা ক্রিকেটটা ইউএসএতে বড় করতে পারি। আর স্পেশালি আমাদের যে প্রচুর বাংলাদেশি বয়েজ ফ্যান, বাংলাদেশি অরিজিন যারা আছেন আমাদের আমেরিকাতে, তাদের চাহিদা আমরা কীভাবে মিট করতে পারি বাংলাদেশ ক্রিকেটের সাথে সম্পর্কটা গ্রহণ করে। বিসিবি থেকে কি ইমিডিয়েট কি আসলে আশ্বাস দেওয়া হয়েছে? বিসিবি থেকে তারা আমাদের বলেছে সকলভাবে তারা সহযোগিতা করবে। এটা এগেন যেটা বললাম যে ভেরি প্রাথমিক একটা স্টেজ। তো আমাদের যেই পয়েন্টগুলো সেগুলো আমরা ডিসকাস করেছি, তা তারা ভেরি আশাবাদী, আমরাও ভেরি আশাবাদী। তো এখানে আমরা যে মনে করেন একটা আন্ডার-19 যে আন্ডার-19, যে আপনার জানেন যে প্রত্যেক বছরই চেঞ্জ হয়, কারণ তারা বিকাম 20 or 21 ইভেন্চুয়ালি। তো ওইভাবে আমরা আয়োজন করবো যে আমরা ইউএসএর আন্ডার-19 টিমকে আমরা এখানে ইনভাইট করতে চাই যখন সিজন অ্যাভেলেবল, ভাইস ভার্সা আমরা বাংলাদেশ আন্ডার-19কেও আমরা নিতে চাই ইউএসএতে। তো এইটা একটা কথা। তারপরে আমাদের মেন সিনিয়র টিমকে কীভাবে বা সেকেন্ড টিমকে কীভাবে আমরা ওইখানে খেলাতে পারি, তারপরে কোচিংয়ের ব্যাপারটা যেটা বললাম, আর অলসো যে মনে করেন আমাদের ইউএস ন্যাশনাল টিম থেকে যদি আমরা 2 বা 3 প্লেয়ারকে এখানে আনি, এখানে একাডেমির সাথে তারা প্র্যাকটিস করলো, কোচিং করলো, ভাইস ভার্সা এখান থেকে আমরা যদি 2-1 নিয়ে যেতে পারি কোচিং হিসেবে আমাদের ইউএস ন্যাশনাল টিমটাকে একটু স্ট্রং করার জন্য। তো এই পয়েন্টগুলো ইমিডিয়েট কোনো কি ইফেক্টিভ কি হবে বলে কোনো কিছু আমাদের যেইটা আসলে বিসিবির স্কেজুয়াল খুবই টাইট এখন। তো এটা ইমিডিয়েটলি আমার মনে হয় না 2022 কোনো কিছু সম্ভব, বা 2023 ডেফিনেটলি সম্ভব মেন্স সিনিয়র টিমের জন্য। কিন্তু আন্ডার-19 এটাতে ভেরি আর্লি পসিবল, এটা ইভেন হোপফুলি আমরা চেষ্টা করবো যে 2020 মধ্যেই করতে এটা আর কি। জি, আমরা আটলান্টা ফায়ার আমি এস্টাবলিশ করেছি 2018। তখন আমরা লোকালি ক্রিকেট খেলতাম, ইউএসএতে ডিফারেন্ট স্টেটে যেতাম, ওখানে টুর্নামেন্ট হইতো, 1 বা 2 সপ্তাহ টুর্নামেন্ট, ওখানে আমরা পার্টিসিপেট করতাম। তো ওভার লাস্ট 3-4 ইয়ার্স আমরা মনে করেন 4-5 চ্যাম্পিয়নশিপ, আমরা ভেরি রিসেন্ট যেটা এলএ ওপেন
এই 4 জুলাইতে হয়েছে আমেরিকাতে, ওইটাতে আমরা 20টা টিম খেলছে, ওইটাতে আমরা 7টা গেম স্ট্রেট জিতে চ্যাম্পিয়নশিপ করে আসছি। তারপর আমরা হিউস্টনে খেলি, এখানে হিউস্টনে আপনার মনে করেন টার্ফ উইকেট, ন্যাচুরাল টার্ফ উইকেট আছে, ওইখানে চ্যাম্পিয়নশিপ আমরা হিউস্টনে একবার পাইছি। আর ইউএস ওপেন যেটা হয় ফ্লোরিডাতে, এইখানেই বাংলাদেশ ন্যাশনাল টিম খেলছে 2018 ওয়েস্ট ইন্ডিজের অ্যাগেনস্টে, ওইখানে একটা টুর্নামেন্ট হয় ইউএস ওপেন, ওইখানে আমরা রানার্স আপ হয়েছি লাস্ট টাইম আমরা যখন খেলেছি। তো এই মাইনর লিগ যেটা, এটাকে এটা আইসিসির আন্ডারে, আইসিসির অ্যাপ্রুভ, এইটাতে আমাদের টিমটা আমরা অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজ, রেজিস্টার্ড ফ্র্যাঞ্চাইজ টিম অ্যাজ অফ লাস্ট ইয়ার, তার মানে 2020 থেকে আমরা এখানে, 2020 করোনা ভাইরাসের কারণে লিগটাকে আমরা এক্সিবিশন করে দিয়েছি নর্মাল লিগের না করে। তো 2021 এই বছর ছিল আমাদের প্রথম ইনাগুরেশন সিজন। তো এখানে টোটাল 27টা টিম আছে, সিটি বেস টিম থ্রুআউট আমেরিকা থেকে, 27টা টিমের মধ্যে আবার 4টা ডিভিশন। তো আমরা আটলান্টা জর্জিয়াতে, আমরা সাউদার্ন ডিভিশনে, যেখানে আমরা ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা আর জর্জিয়া 6টা টিম আছে, আমাদের আটলান্টা ফায়ার বিলংস টু দ্যাট ডিভিশন। আর আমরা এই বছরে আমরা আমাদের ডিভিশন চ্যাম্পিয়ন হই, আমাদের সাউথ ডিভিশন ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে আমরা কোয়ার্টার ফাইনালে খেলছি নিউ ইয়র্কের অ্যাগেনস্টে। তো আমরা কোয়ার্টার ফাইনালে আমরা বেস্ট অফ 3 গেমে আমরা একটা জিতছি আর দুইটা হেরেছি ক্লোজ গেমে, আর ওইটাতে আমরা অনেক মাইনর লিগ বা অনেক লিগ হয় যেখানে বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু অলরেডি খেলেছেন, আপনি সেজন্য আবুল হাসান রাজু রেগুলার সেখানে খেলেন, একই সঙ্গে রিসেন্টলি মানে এবছরই আরিফুল হক বা সৌরভ খেলেছেন, তারা খেলেছেন, কিন্তু সেগুলো কিন্তু বিসিবি থেকে এতদিন রেকগনাইজ ছিল না এবং পারমিশনও দেওয়া হতো না। আপনার সাথে কি এই বিষয়ে কোনো কথা হয়েছে যে ইউএসএ লিগগুলোতে এখন থেকে রেগুলারলি যদি কেউ খেলতে চায় তাদেরকে পারমিশন দেওয়া হবে? অ্যাবসলুটলি, তা আমাদের গোল ওইটা যে আমরা নিতে চাই এখান থেকে প্লেয়ার। এখন যদি কেউ ন্যাশনাল টিমের মধ্যে ইনভলভ থাকে ওই পর্যায়ে আমরা চাবো না যে ইন্টারাপ্ট করতে, বাট ওইটার বাইরে আমরা চাই যে আসতে। আর তারা খেলেও গেছেন অনেক আমাদের আমেরিকাতে, ইউএসএল অনেক প্লেয়ার মিশিগানে তারা খেলেন, ওহায়োতে খেলেছেন। তো আমরা এই জন্যই আমরা আসছি যে এই মাইনর লিগে যাতে তাদেরকে আমরা ইনভলভ করতে পারি। তো মাইনর লিগটা আপনার মনে করেন 8 থেকে 10 সপ্তাহ লং, তো ওইটার বাইরে তখন কি হয় সারা বছরে, তো ওইখানে আমরা এই ইউএসএ ক্রিকেটের আন্ডারে 2-3টা টুর্নামেন্টের আয়োজন করেছি। একটা টুর্নামেন্ট যেটা আমি পার্সোনালি চেয়ারম্যান আর কো হোস্ট, এটাকে আটলান্টা ওপেন বলা হয়। তো আটলান্টা ওপেন আমরা প্রথম আরম্ভ করেছি এই বছরে, 16টা টিম খেলেছে এখানে। তো ওইখানেও মনে করেন আমাদের এনওসি আমরা নেই, ইউএসএ স্যাংশন, তো ওইখানেও আমরা মনে করেন যে বিদেশি প্লেয়ার খেলতে পারি। আর আমাদের মেন গোল হচ্ছে বাংলাদেশ থেকে কীভাবে আমরা প্লেয়ার আনতে পারি, তারাও আমাদের বিসিবি থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে যে তারা এটা কোঅপারেট করবে। ফার্স্ট মিটিং, এটা আমাদের প্রথম মিটিং ছিল, তা এখনও কোনো অফিসিয়াল কোনো সাইন হয় না, ভার্বালি অনেক আমরা অনেক দিন আগিয়েছি। আর এটা একটা ফার্স্ট স্টেপ, এটা আমাদের মনে করেন এখান থেকে আমরা উইল ওয়ার্ক অন ইট গোয়িং ফরওয়ার্ড। সেকেন্ড স্টেপটা কি হবে মানে ইউনাইটেড স্টেটস ক্রিকেটের সাথে বাংলাদেশ? সেকেন্ড স্টেপটা ডেফিনেটলি আমরা স্কেডিউলিংটা, যেটা আমরা শিডিউল বলি, আমরা স্কেডিউল বলি, এটা আমাদের অ্যাভেলেবিলিটা দেখে আমরা চেষ্টা করবো যে প্রথমে যে অনূর্ধ্ব-19টা আয়োজন করা। আমি অবশ্য আলাপ করেছি কোচিংয়ের ব্যাপারে, তো কোচিংয়ে স্পেশালি আমাদের যে আমার টিম যেটা আটলান্টা ফায়ার, এই বছরে আমি একটা ওয়েস্ট ইন্ডিজ থেকে একটা কোচ নিয়ে আসছিলাম, কোচের নাম হচ্ছে পার্চি ব্রেন্টন পার্চমেন্ট, সেও ওয়েস্ট ইন্ডিজ ইন্টারন্যাশনাল খেলেছে। তো আমার ইচ্ছা ছিল যে আমরা বাংলাদেশ থেকে কীভাবে আনতে পারি, বাংলাদেশের কোচকে কীভাবে আমরা আমাদের দেশে নিয়ে ওইখান থেকে আমাদের যে লোকাল প্লেয়ারদের তাদের কীভাবে ইম্প্রুভ করা যায়, ইনফ্রাস্ট্রাকচারে কীভাবে ইম্প্রুভ করা যায়। আমাদের অলসো গোল হচ্ছে লোকালি হাই স্কুল আর কলেজে কীভাবে ক্রিকেটটা পুশ করা যায়, আমরা তাদেরকে কীভাবে সাপোর্ট দিতে পারি। সবাই খুবই উৎসাহী যে এই ক্রিকেটটা বড় হচ্ছে, 2024 যে কো-হোস্ট করতেছি আমরা ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সাথে, এই জন্য একটা কম্পিটিশন, প্রত্যেকটা সিটি যারা ক্রিকেট ভুক্ত সিটি, ক্রিকেটে ইন্টারেস্টেড সিটি, তারা চায় যে তারা একটা গেম হোস্ট করবে। তো ওই সমস্ত কারণে আমাদের এখন একটা রেস যে হু ক্যান হোস্ট এ গেম ফার্স্ট। হ্যাঁ, তো ওইটা তো আমরা আটলান্টা থেকে আমরা খুবই উৎসাহী যে আমরাও আমাদের মাঠ ক্রিয়েট করতে পারবো, যে মাঠে যেটা আমরা কাজ করতেছি লজিস্টিকে স্টেডিয়ামের উপরে কাজ করতেছি, আমাদের আশা যে আমরা ওখানে গেম হোস্ট করবো। আর আমাদের ডেফিনেটলি আশা যে আমাদের বাংলাদেশ থেকে কিছু ইনভলভমেন্ট থাকবে বিসিবি কিংবা কোচিংয়ের আর প্লেয়ারদের। তো আমি ইউএসএ ক্রিকেটের
তো এখন ইউএস আমরা আমার টিমটা আটলান্টা ফায়ার হচ্ছে মেজর লিগ ক্রিকেটের একটা অর্গানাইজেশনের টিম, আমরা ফ্র্যাঞ্চাইজ টিম। আর মেজর লিগ ক্রিকেট আর ডিরেক্ট পার্টনার উইথ ইউএসএ ক্রিকেট। তো মেজর লিগ ক্রিকেট আপনার যে ইনভেস্টিং ওয়াইজ, ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ, ওভারঅল গ্রোথ যে ইটস এ পার্টনার। আমি অ্যাজ এ টিম ওনার, অ্যাজ এ টিম ওনার অফ মেজর লিগ ক্রিকেট, তারা আমাকে রিকোয়েস্ট করেছে যে আমরা, আমি একটাই বাংলাদেশি ক্রিকেট টিম ওনার এই 27টা টিমের মধ্যে, এই যে ফ্র্যাঞ্চাইজ 27টা টিমের মধ্যে আমি একটা বাংলাদেশি ওনার। তো তারা জানে আমার রিলেশনশিপ বাংলাদেশের সাথে, এই জন্য তারা আমাকে নিয়োগ করেছে এই পর্যায়ে যে যাতে আমি বাংলাদেশের ইউএসএ ক্রিকেট রিপ্রেজেন্ট করে আমি বাংলাদেশকে ইনভাইট করতে পারি। আমার এখানে কোনো অফিসিয়াল পোস্ট নাই, আমি অ্যাজ এ টিম ওনার, যে মেজর লিগ ক্রিকেটের আমি টিম ওনার। আর মেজর লিগ ক্রিকেট হচ্ছে ডিরেক্ট পার্টনার অফ ইউএসএ ক্রিকেট। হ্যাঁ, আমরা যে অল ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার কাম ফ্রম মেজর লিগ ক্রিকেট, আর দ্য গাইডলাইন আপনার, দ্য স্কোপ, দ্য লজিস্টিক্স, এগুলা হচ্ছে যারা করতেছে তারা হ্যান্ডেল করছে, যেমন উইলো টিভির ওনার বা ইন্ডিয়া মিডিয়া ইন্ডিয়ার তারা ওনার, তারা এই অর্গানাইজেশনটা রান করে। সো তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে এই ক্রিকেট চালানো আইসিসির আন্ডারে। তারা বসে আছেন যে আমরা কীভাবে ইম্প্রুভ করতে পারি আগামী 3-5 বছরে। দেখবেন যে ইউএসএতে ক্রিকেট অনেক গ্রো করতেছে, আর আমাদের এক্সপেকটেশন যে আইপিএলের পরে আমরা হব সেকেন্ড বিগেস্ট ক্রিকেট, কারণ আমাদের এখানে স্পন্সর আছে প্রচুর, যারা বসে আছে। জি, রিসেন্টলি ইউএসএ ক্রিকেট আর মেজর লিগ ক্রিকেটে অ্যানাউন্স করছে যে $1 billion ইনফ্রাস্ট্রাকচারে আমাদের ইনভেস্ট করা হবে। তার মানে নতুন ভেনিউ, কোয়ালিটি ভেনিউ, তারপরে আপনার এই যে অনূর্ধ্ব খেলা আরম্ভ করতে হবে একটা সার্টেন এইজে, মিডল স্কুল থেকে যেটা আমরা বলি 7-8 grade থেকে আমাদের পুশ করতে হবে, যে ওইখান থেকে যাতে আমরা হোম গ্রোন করতে চাই। বাইরে থেকে তো আনবো, আমরা ট্যালেন্ট আনতেছি, আমরা এখন কি বাইরে থেকে আমরা মনে করেন যে ভিসা দিয়ে নিয়ে আসি, O1 বা P1 ভিসা, যেটা স্পেশাল স্কিল। উম্মুকচান গেছে, সামিয়া আসলাম গেছে, কোরি অ্যান্ডারসন খেলে, আমাদের 40টা প্লেয়ার আমরা নিয়েছি ইউএসএর বাইরে থেকে গত 1.5 বছরে, যারা মনে করেন ওই টিমের উম্মুকচান এক্স্যাক্টলি মনে করেন এক্সাম্পল, যে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে সে কিছু খেলতে পারতেছে না, সে ইন অ্যান্ড আউট, U19 ওয়ার্ল্ড কাপের সে ক্যাপ্টেন ছিল, ফ্রাস্ট্রেশন, এখানে অনেক প্লেয়ার আছে। তা তারা আমরা ওই যে ন্যাশনাল টিমের বাইরে যারা হাই কোয়ালিটি প্লেয়ার তাদেরকে আমরা স্পন্সর করে নিয়ে আসেছি। সেক্ষেত্রে কি বাংলাদেশি এরকম প্লেয়ার যারা ইন অ্যান্ড আউটের মধ্যে আছে তাদেরও কি টার্গেট করবে ইউএস ক্রিকেট? অ্যাবসলুটলি, এটার জন্যই আমাদের গোল, এটাই আমাদের টার্গেট, যে আমরা কীভাবে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, দেখেন একটা পর্যায়ে নিতে হবে যে আমাদের গোল হচ্ছে যে 19-26 বছরের প্লেয়ারদের টার্গেট করা। কী কারণে এখন এটা 30 মাস লাগবে ইউএস থেকে আনার পরে তার এলিজিবল হইতে, যাতে ইউএস ন্যাশনাল টিমে সে খেলতে পারে। এখন যদি আমরা একজনকে নিয়ে আসি 35 বছর, যে সুপারস্টার ছিল কিন্তু 3 বছরের পর তার রিটায়ারমেন্টের সুযোগ সময় চলে আসছে, তাহলে এটা একটু দেরি হয়ে গেল। তো আমরা ইনভেস্ট করতে চাই একটা আর্লি এজ থেকে, যারা ভ্যালু অ্যাড করবে আমাদের ইউএস ন্যাশনাল টিমের সাথে। আসলে ক্রিকেটটা পরিচিত ছিল না এতদিন, হ্যাঁ, তা এখন যখন আমরা ODI কম্পায়েন্সটা পাওয়ার পরে, এই যে আমরা খেলতেছি আয়ারল্যান্ডের সাথে খেললাম, ইভেন প্রথম গেম জিতলাম, তো এরকম যে আমরা যে ট্যুরেও গেছে, তো এটাতে এখন ইটস মেকিং নয়েজ, যেটা আমরা বলি যে এখন স্পেশালি যে ওয়ার্ল্ড কাপ অ্যানাউন্সমেন্টটা কো হোস্ট করতেছি আমরা, এটাতে আরও বেশি এখন লোকাল স্টেট গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, লোকাল সিনেটর, গভর্নর, এরাও যারা জানতো না, আমরা এখন তাদেরকে ইনভলভ করতেছি যে কী কারণে আপনাদের এখানে পার্ক আছে একটা, মনে করেন যে 10টা মাঠ আছে, ওর মধ্যে 3টাতে ফুটবল খেলা হচ্ছে, 4টাতে বেসবল খেলা হচ্ছে, ক্রিকেটের খেলা হচ্ছে না, কারণ ওই লেভেলে নিয়ে যায় নাই। কিন্তু এখন আমাদের এই সমস্ত পাবলিসিটি, মার্কেটিং, এগুলোর কারণে মেজর লিগের ইনভলভমেন্ট, ইউএসএ ক্রিকেটের ইনভলভমেন্টে আমরা এখন অলসো লোকাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টেও যাচ্ছি যে স্টেট স্পোর্টস কমিশন ক্রিয়েট করার জন্য, যাতে তারা স্পেশাল মানি অ্যালোকেট করে ইনফ্রাস্ট্রাকচারের জন্য, নট অনলি বাইরের মানি, যে স্টেট গভর্নমেন্টে যে একটা মানি থাকে যে স্পোর্টসের জন্য, তার উপরে যাতে আমরা ক্রিকেটের মধ্যেও কিছু ইনভেস্ট করতে পারি।